ও ভাই ভাই, এটা আমি কি দেখলাম, এত সুন্দর কেড়ে। এখন আমি আলোচনা করতে চাচ্ছি চরকি থেকে বের হওয়া একটা শর্ট ফিল্ম, যেটার নাম হচ্ছে আড়াল, যাতে অভিনয় করেছে আমাদের প্রিয়, আমার প্রিয় সিঙ্গার প্রীতম হাসান। প্রীতম হাসানের অভিনয় এত জোসকে রে, উড়ে পাই কি অভিনয় দিচ্ছে, গান গায় যেমন ফাড়াইয়া দিছে, এরকম অভিনয় করে ফাড়াইয়া দিছে, অতিরিক্ত করে দিয়েছি না। দেখ, একজন ইমামের জীবনী তুলে ধরা হইতেছে, যে এসে নামাজ পড়তেছে, বাচ্চা কাচ্চাদের আরবি পড়াইতেছে, সব কিছুই করতেছে, মানে ইমামদের যা কাজ আর কি, ঠিক সেগুলোই করতেছে। কিন্তু একদিন মসজিদ থেকে বাইরে ফিরে যখন তালা খুলে, তখন দেখা যায় যে একটা মেয়ের লাশ পড়ে রয়েছে। ইমাম সাহেবের ঘরও একটা মেয়ের লাশ, তাও আবার যে সে মেয়ে না, ব্যবসা পাড়ার মেয়ে। ওয়াও, তাল তাল উত্তেজনা একটা, বলে কি করবি এখন, সে কি করতেছে, যেহেতু এটা শর্ট আর একটু বললে এটা স্পয়লার হয়ে যাবে। তারপর লাশটা কি করে এখানে আসলো, লাশটার কি হইলো, সে সব জানতে হইলে তো আপনাকে অবশ্যই দেখতে হবে, এইগুলো আড়ালেই থাক। এই শর্ট ফিল্মের মধ্যে প্রীতম হাসান ছাড়াও যারা ছিল তারা সবাই অভিনয় যা ছাড়াই দিয়েছে, বিশেষ করে পাগলটার অভিনয়। বেশির জন্য ও ফ্রেম পাই নাই, যতটুকুর জন্য পাইছে অত তুং সে ফাড়াইয়া দিছে। কিছুক্ষণের জন্য একটা বিলের এন্ট্রি হয়, উনি যতক্ষণের জন্য এসেছিল অতক্ষণ জাস্ট ফাড়াইয়া দিছে, গালাগালি কইরা অভিনয় কইরা, বলে কেউর প্রতি এখানে ভালো লাগে নাই, এই কথাটা আমি বলতে পারবো না। এখানে জাস্ট এক রাস মুগ্ধতা কাজ করছে, স্টোরি বিলটাও সুন্দর, শেষ পর্যন্ত একটা টুইস্ট ছিল, টুইস্টটাও ভালো লাগছে। এরকম শর্ট ফিল্ম চরকি থেকে আমি দেখি না, বাংলাদেশেও সম্ভবত আমি এরকম শর্ট ফিল্ম দেখি না, এইটাই প্রথম। হয়তো আমি একটু বেশি বলে ফেলছি, আপনাদের কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, সেটা পুরোটা আপনার উপর নির্ভর করে, আমার কাছে জাস্ট ভালো লাগছে।